হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শান্তা অ্যান্ড রাজকুমার। এই ভিডিওতে আমি বলবো রাধা অষ্টমী কবে হবে, এর দিন তারিখ, প্লাস কীভাবে পূজা করবেন, মানে খুব সহজে কীভাবে পূজা করবেন, আর শ্রী রাধিকার মন্ত্র, প্রণাম মন্ত্র সহ পূজার কীভাবে সংকল্প দিবেন সেটা খুব সহজে বলবো। স্পেশালি প্রণাম মন্ত্র আর সংকল্পটা আমি আমার যে ডিসক্রিপশন সেকশন আছে সেখানে লিখে দিব, আপনারা আপনাদের মতো উচ্চারণ করবেন, কারণ আমার সংস্কৃতি উচ্চারণ অত একটা পারফেক্ট হয় না, এই জন্য আমি কাউকে ভুল উচ্চারণ দিতে চাই না। রাধা অষ্টমী সবসময় জন্মাষ্টমীর 15 দিন পর হয়, এটা হয় ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে, আর জন্মাষ্টমী হয় ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। তো এবছর এটা পড়ছে 14ই সেপ্টেম্বর। রাধা অষ্টমীর যে তিথি সেটা শুরু হবে 13ই সেপ্টেম্বর সোমবার দুপুর 3:10 থেকে শুরু হবে, আর এটা শেষ হবে, অষ্টমী তিথিটা শেষ হবে 14ই সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর 1:09 মধ্যে। তো এর মধ্যেই পূজাটা করতে হবে। নর্মালি বেশিরভাগ লোক বা আমিও যেটা করব, আমি মঙ্গলবারেই পূজাটা করব এবং পূজাটা শেষ করতে হবে দুপুর 12টার মধ্যে, কারণ শ্রী রাধিকা যখন মানুষ রূপে জন্মগ্রহণ করেন উনি করছিলেন 12টার দিকে, দুপুর 12টার দিকে, এই জন্য এই পূজাটা সাধারণত দুপুর 12টার মধ্যেই শেষ করতে হয়। আর এই পূজা করার নিয়মও খুব সহজ, আপনারা যেটা ট্র্যাডিশনাল ওয়েতে আচমন করশুদ্ধি পুষ্পশুদ্ধি এভাবে করে করতে পারেন, আর সেটা না পারলে জাস্ট গঙ্গা জল দিয়ে নিজেকে শুদ্ধ করে যেখানে আপনারা বেদি আছে বেদিতে শ্রী রাধিকাকে সেখানে স্থাপন করবেন, স্নান টান করায়ে জল দিয়েও স্নান করাইতে পারেন শুধু, তাছাড়া পঞ্চমৃত যেমন জল, দুধ, দই, মধু, ঘি এইগুলি দিয়েও স্নান করাতে পারেন, স্নান টান করায়ে সুন্দর করে শাড়ি টাড়ি সব আপনার যেটুকু আছে যা আছে সেটা দিয়ে শ্রী রাধিকার পূজা দিবেন। তো এর মন্ত্র যেটা আমি বললাম মন্ত্রটা আমি নিচে লিখে দিব, আর সংকল্পটাও আমি নিচে লিখে দিব। আসলে সংকল্প যেটা, যে কোনো পূজার সংকল্প একই ধরনের, শুধু ওই মাস, তারপরে পক্ষ, তিথি এটা পাল্টাবে, আর যে উদ্দেশ্যে বা যে দেবতার জন্য পূজা করবেন সেইটা পাল্টাবে, আর বাকি সব কিছু প্রায় সেম থাকবে। আশা করি এই ভিডিওটা আপনাদেরকে হেল্প করবে পূজা করার জন্য। তো রাধা অষ্টমীতে শ্রী রাধিকাকে পূজা করুন, দেবী রাধিকা আমাদের সবার মনোবাসনা পূর্ণ করবেন, সেই প্রত্যাশায়। হরে কৃষ্ণ।